গুড মর্নিং ফ্রেন্ড অলরেডি সাত সকালে আমি চলে এলাম আমার হাতে নোকিয়া লেখা একটা বক্স রয়েছে তো এই বক্সের মধ্যে কি রয়েছে সো আমি বক্সটাকে আনবক্সিং করে ফেলেছি তো বক্সের মধ্যে দেখতেই পাচ্ছ যে দুটো আইটেম আমি পেয়েছি তো সেই আইটেম দুটো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু কাছ থেকে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেখো এই বক্সের মধ্যে আমি পেয়েছি একটা রাউটার আর একটা চার্জার তো রাউটারের গায়ের মধ্যে লেখা আছে এয়ারটেল স্টিম ফাইবার আর এটাকে প্রেজেন্ট করেছে নোকিয়া কোম্পানি আমার এই চ্যানেলের পুরনো দর্শক বন্ধু যারা রয়েছ তো তোমরা তো জানোই যে এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে বিশেষ একটু সমস্যা হচ্ছিল তো আমি অনেকদিন দিন ধরেই ভাবছিলাম যে ব্রডব্যান্ড লাইন নেবো এবারে কোন নেটওয়ার্কের লাইন নেব এয়ারটেল না জিও জিও না এয়ারটেল তো এই সাত পাঁচ ভাবতে ভাবতেই প্রায় এক সপ্তাহ কিন্তু কেটে গেল তো তারপরে আমি ফাইনালি ডিসিশন নিলাম যে না আমাদের এখানে জিওটা কম ওয়ার্ক করে এবং এয়ারটেলটা একটু বেশি ওয়ার্ক করে তো সেই জন্য আমি সিলেকশন করলাম যে না আমি এয়ারটেলটাই নেব যেই রকম ভাবনা সেই রকম কাজ তৎক্ষণাৎ কিন্তু আমি সঙ্গে সঙ্গে এয়ারটেল কোম্পানিকে যে ডকুমেন্টস ছিল আমার সেই ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং সেখান থেকে একটা মেলে আমাকে জানালো যে আপনাকে পরিষেবা দেওয়া হবে তবে চার দিন সময় লাগবে তো আমি সেই চার দিনের অপেক্ষাই ছিলাম তো আজকে ফার্স্ট টাওয়ারে এটাকে ইনস্টল করে দেওয়ার কথা ছিল আমার আমাকে এই দাদাগুলো এসেছিলো এবং বললো আমরা একটু ঘুরে আসছি তো ঘুরে আসতে গিয়ে এদের আজকে কাজের চাপ প্রচণ্ড কাজের চাপ ছিল যেটা আমি পরে জানতে পারলাম তো সেই মতো সব থেকে দুর্ভাগ্যর কথা হচ্ছে এটাই যে যেই মেশিনটা আজকে সবার প্রথমে ইনস্টল করার কথা ছিল সেই মেশিনটা কিন্তু সবার লাস্টে ইনস্টল করা হচ্ছে এবং অলরেডি এখন বেজে গেছে সাতটা তোমাদেরকে একটা কথা বলাই হয়নি যে আমার কিন্তু একটা ডান্সের ক্লাস আছে আর সেই ক্লাসটা আমি এখানেই নিই আর এই ঘরের মধ্যেই কিন্তু এই মেশিনটাকে ইনস্টল করা হচ্ছে আর এখানে মানে আমাদের এখানে জিও নেটওয়ার্কটা মানে ওয়ার্ক একটু কম করে আর এখানে খুব ভালো ওয়ার্ক করে এয়ারটেল তো সেই জন্য আমি অবশেষে এয়ারটেল স্টিমটাই নিয়ে নিলাম তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার কারণ হচ্ছে তোমরা সবসময় আমার পাশে আছো তো আমি যাই করি না এখন আমি ভাবলাম যে তোমাদের একটু জানানো দরকার আর এখন যে বাক্সটাকে দেখতে পাচ্ছ নোকিয়া লেখা রয়েছে তো এই বাক্সটাকে এখন আমি আনবক্সিং করলাম এবং দেখতেই পাচ্ছ বাক্সটার মধ্যে রয়েছে এয়ারটেল স্টিম ফাইবার নোকিয়া এবং এটার মধ্যে রয়েছে একটা রাউটার আর একটা রয়েছে কি একটা রয়েছে চার্জার তো এই দুটো জিনিস আমি এই বক্সের মধ্যে পেয়েছি তো সেটা আমি তোমাদেরকে সরাসরি দেখালাম একটু কাছ থেকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ আর এই ভিডিওটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয় তো প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে বলতে বলতে পারো একশোর মধ্যে প্রায় আশি পারসেন্ট কাজ হয়ে গেছে তো এবার বাদবাকি যে কাজ কুড়ি পার্সেন্ট কাজ সেই কাজটা করছে তো এই কাজটা হয়ে গেলে কিন্তু টোটাল আমাদের মেশিনটা পুরো ইনস্টল হয়ে যাবে তো এখানে যারা কাজ করতে এসছে এদেরকে বলা ছিল যে এরা ফার্স্ট আওয়ার মেশিনটাকে ইনস্টল করে দেবে কিন্তু আজকে এদের কাজের চাপ খুবই বেশি আর আমার দুর্ভাগ্য যে আজকে সবার লাস্ট ইনস্টল আমার মেশিনটাই করে দিচ্ছে তো অলরেডি প্রায় এখন সাতটা বেজে গেছে ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে কাজ হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ আর এবার দেখো ইনস্টল হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে তো এখন তোমরা দেখতেই পাচ্ছ যে রাউটারটা কিন্তু সুন্দরভাবে কিন্তু লাইটগুলো ব্লিঙ্ক করছে অর্থাৎ সুন্দরভাবে এটা ইনস্টল হয়ে গেছে আর আজকের ভিডিওটাকে এখানে স্টপ করা হচ্ছে